প্রিয় শিক্ষার্থী, ষষ্ঠ শ্রেণীর অনলাইন বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আমি জেবানুর, সিনিয়র শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পাঠ সাতে দেখো আমাদের কি আছে। পাঠ সাতে আছে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন। এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, এই চিত্র দেখেই বোঝা যাচ্ছে যে আজকে আমাদের পাঠের কি বিষয়। পৃথিবীর কিন্তু আমরা গঠন পড়েছি, আমরা শিখেছি যে যখন সূর্য সৃষ্টি হয়েছে তখন সূর্যের যে সৃষ্টির বিভিন্ন পদার্থগুলো, যেগুলো অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণা ছিল, সেগুলোই একত্রিত হয়ে পরবর্তীতে পৃথিবীর সৃষ্টি হলো। কিন্তু এই যে পৃথিবী, পৃথিবীর আমরা দেখলাম যে ভারী যে পদার্থগুলো সেগুলো পৃথিবীর অভ্যন্তরভাগ গঠন করেছে, আর তার চেয়ে কিছুটা হালকা সেটা ভূপৃষ্ঠ গঠন করেছে, আর আরো যেটা হালকা সেটা আমাদের বায়ুমণ্ডল গঠন করেছে। তাহলে বায়ুমণ্ডল আমরা লাইভ ক্লাসে শিখেছি, এখন আমরা পৃথিবীর অভ্যন্তরীণ যে গঠন সেই গঠনটা আমরা শিখব, অর্থাৎ পৃথিবীর ভেতরের গঠনটা কি সেটা আজকে আমরা জানব। দেখো, পৃথিবীর অভ্যন্তরে আমরা তিনটা স্তর দেখতে পাচ্ছি। পৃথিবীর অভ্যন্তরে কয়টা ভাগ আছে? তিনটা ভাগ। প্রথমত শিলামণ্ডল, দ্বিতীয়ত দুই নাম্বার যেটা গুরুমণ্ডল, তিন নাম্বার কেন্দ্রমণ্ডল। কয়টা স্তর? তিনটা, শিলামণ্ডল, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। এখন এই তিনটা মণ্ডল সম্পর্কে আমরা বিস্তারিত জানব। দেখো, শিলামণ্ডল কাকে বলছে? শিলামণ্ডল হলো এই যে একদম যেটা আমি নীল কালার করেছি, এটা কিন্তু শিলামণ্ডল। শিলামণ্ডল কাকে বলছে? পৃথিবী পৃষ্ঠের নিচে, পৃথিবীর পৃষ্ঠ যেটাকে আমরা ভূত্বক বা মাটি বলে থাকি, সেটার নিচে পৃথিবীর অভ্যন্তরকে ঘিরে যে শক্ত স্তর আছে, পৃথিবীর অভ্যন্তরকে ঘিরে যে শক্ত স্তর তাকে আমরা কি বলছি? শিলামণ্ডল বলছি। এই শিলামণ্ডলের বিস্তৃতি দেখো, পৃথিবী পৃষ্ঠ থেকে 1000 কিলোমিটার বিস্তৃত। কত? 100 কিলোমিটার বিস্তৃত, সরি। দেখো, পৃথিবী পৃষ্ঠ থেকে এটা কত কিলোমিটার? 100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তাহলে আমি আবার বলছি, পৃথিবীর পৃষ্ঠের নিচে, তুমি এই সংজ্ঞাটাকে এভাবেও বলতে পারো, পৃথিবী পৃষ্ঠের নিচে যে শক্ত স্তর 100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে তাকে আমরা কি বলে থাকি? শিলামণ্ডল বলে থাকি। এটা তোমাদের শিলামণ্ডল সম্পর্কে আমরা দুই মার্কের প্রশ্ন আসে, বলে যে শিলামণ্ডল বলতে কি বোঝো। এরপরে আমরা চলে আসি, দেখো গুরুমণ্ডল। শিলামণ্ডলের ঠিক নিচে কোন মণ্ডলের অবস্থান? গুরুমণ্ডলের অবস্থান। এবং দেখো, এই যে শিলামণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝে কার অবস্থান? গুরুমণ্ডলের অবস্থান। তাহলে সংজ্ঞায় তুমি বলবে যে শিলামণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে যে স্তর তাকে আমরা কি বলি? গুরুমণ্ডল বলে থাকি। শিলামণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে কার অবস্থান? গুরুমণ্ডলের অবস্থান। গুরুমণ্ডলের বেশিরভাগই কঠিন, এখানে যে পদার্থগুলো থাকে সেগুলো বেশিরভাগ পদার্থই কঠিন, তবে আমাদের কিছু অংশ আধা গলিত অবস্থায় থাকে। এবং বিজ্ঞানীরা ধারণা করেছেন যে এই যে আগ্নেয়গিরির উদ্গিরণ হয়, এই উদ্গিরণের সময় যে লাভাগুলো বের হয় এগুলো মূলত গুরুমণ্ডল থেকে বের হয়ে আসে। তাহলে আমরা শিখলাম শিলামণ্ডল, গুরুমণ্ডল। গুরুমণ্ডলের অবস্থান, শিলামণ্ডলের অবস্থান বাইরের দিকে, গুরুমণ্ডলের অবস্থান কেন্দ্রমণ্ডল এবং শিলামণ্ডলের মাঝে। গুরুমণ্ডলের বিস্তৃতি কত? 100 কিলোমিটার। আর কেন্দ্রমণ্ডলে কেমন ধরনের পদার্থ থাকে? কঠিন এবং আধা তরল। এই যে ছোট ছোট আমি প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলো তোমাদের এমসিকিউ এবং ছোট প্রশ্নের মধ্যে আসবে, 1 মার্ক 2 মার্কের। শিলামণ্ডল বলতে কি বোঝো? এটা আমাদের জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে আসবে। এখন আমরা শিখব কেন্দ্রমণ্ডল। আচ্ছা,
আচ্ছা, এবার আমরা কেন্দ্রমণ্ডল শুরু করছি। দেখো কেন্দ্রমণ্ডল, এই যে চিত্রটার দিকে দেখো, পৃথিবীর অভ্যন্তরে এর কেন্দ্রে অবস্থান। কোথায় অবস্থান? কেন্দ্রে। এই কারণে এই স্তরকে আমরা কোন মণ্ডল বলছি? কেন্দ্রমণ্ডল বলছি। লাল কালারের এটা আমি তিনটা যে স্তর আছে তিনটা স্তরকে তিনটা কালার দিয়ে দেখেছি, যেন তোমরা সহজেই বুঝতে পারো যে কোনটা কোন স্তর। পৃথিবীর কেন্দ্রবিন্দু থেকে প্রায় 3500 কিলোমিটার ব্যাসার্ধের গোলাকার জায়গা হলো কেন্দ্রমণ্ডল। তাহলে এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের ব্যাসার্ধটা কত? 3500 কিলোমিটার। এটা তোমাদেরকে মনে রাখতে হবে, এটা এমসিকিউ দিতে পারে। এবং তোমাদের জন্য কেন্দ্রমণ্ডলটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আমাদের সৃজনশীল, এই যে চিত্রটা আঁকিয়েছি আমি, এই চিত্র দিয়ে তোমাদের সৃজনশীল প্রশ্ন আসে। এই কেন্দ্র কেন্দ্রমণ্ডল দিবে, এখানে তো আর কেন্দ্রমণ্ডল লিখবে না, এ বা বি চিহ্নিত অংশ থাকবে, বা তোমাকে শিলামণ্ডল, এখানে সি চিহ্নিত অংশ, এভাবে দিয়ে এগুলোর গঠন বর্ণনা করতে দিবে। তাহলে আমরা বলছি যে কেন্দ্রমণ্ডলের বিস্তৃতি কত? 3500 কিলোমিটার। এবং এই যে কেন্দ্রমণ্ডল, এখানে বিভিন্ন ধরনের ধাতু আছে। এই ধাতুগুলো এখানে কেমন অবস্থায় আছে? ধাতুগুলো এখানে উত্তপ্ত অবস্থায় আছে। বিজ্ঞানীরা ধারণা করে যেহেতু এইটা কেন্দ্রে, তাই এই কেন্দ্রমণ্ডল এবং গুরুমণ্ডল অনেক গরম। বিজ্ঞানীরা ধারণা করেছে যে যখন পৃথিবী সৃষ্টি হয়েছে, এই যে শিলামণ্ডল বা বহিঃস্তর থেকে তাপটা বের হয়ে গিয়ে ঠান্ডা হতে পেরেছে, কিন্তু গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল থেকে তাপ বের হতে পারেনি, বিধায় গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল কি উত্তপ্ত ধরনের হয়ে থাকে। এখানে দেখো যে কেন্দ্রমণ্ডলে আমাদের বেশ কিছু ধাতু থাকে। ধাতুগুলো নিকেল, লোহা, সীসা, এ ধাতুগুলো কেন্দ্রমণ্ডলে উত্তপ্ত অবস্থায় আছে। কেন্দ্রমণ্ডলের ভেতরের দিকটা কঠিন, একদম কেন্দ্রমণ্ডলের আরো ভেতরে আছে, সে ভেতরের দিকটা কঠিন। এবং এর যে কেন্দ্রমণ্ডলের বাইরের দিকটা কেমন? গলিত পদার্থ দিয়ে গঠিত। তাহলে খুবই একটা সহজ যে পৃথিবীর অভ্যন্তরের যে মূল যে তিনটা ভাগ আছে, এই তিনটা ভাগ কিন্তু আমাদের একদম সবাইকে শিখে রাখতে হবে। কারণ এখান থেকে ছোট প্রশ্নও দিতে পারে, বড় প্রশ্নও দিতে পারে। আমি আবার একটু কেন্দ্রমণ্ডল বলছি, কেন্দ্রমণ্ডল এর অবস্থান কোথায়? পৃথিবীর অভ্যন্তর ভাগে, একবারে কেন্দ্রে। এবং এই কেন্দ্রমণ্ডলের কত ব্যাসার্ধ নিয়ে আছে? 3500 কিলোমিটার ব্যাসার্ধ নিয়ে এটা বিস্তৃত। এখানে বিভিন্ন ধরনের ধাতু আছে, লোহা, সীসা, তারপরে নিকেল, এই ধাতুগুলো এখানে কেমন অবস্থায় থাকে? উত্তপ্ত অবস্থায় থাকে। এটা মনে রাখতে হবে, কেন্দ্রমণ্ডলের ভেতরের দিক কঠিন এবং বাইরের দিকটা গলিত পদার্থ দিয়ে তৈরি। এটা তোমাদের বইয়ের 107 পৃষ্ঠায় আছে এবং পার্ট 7 অধ্যায় হচ্ছে দ্বাদশ। এখান থেকে তোমাদের কিছু প্রশ্ন তৈরি করতে হবে, 10টা তোমরা এখান থেকে এসকিউ তৈরি করবে। কয়টা বললাম? 10টা এসকিউ। এইচডব্লিউটা খেয়াল করবে, 10টা এসকিউ তৈরি। এটার সাথে সাথে তোমাদের এই যে পৃথিবীর অভ্যন্তরের যে মূল ভাব, এটা যদি আমি তোমাদেরকে ক্লাসরুমে পড়াতাম, এটা কি করতাম? এই চিত্র আঁকানো থাকতো তোমাদেরকে, কিন্তু আমি নিজে নিয়ে এসে এটা সবাইকে আলাদা আলাদা ভাবে চিহ্নিত করিয়ে নিতাম, আবার তোমাদের কাছে এটা তখনই পড়াটা আদায় করে নিতাম। খুব সহজ ছিল, তোমরা চিত্র দেখেই পারতে। আরো এখানে এসকিউ এর সাথে সাথে আমরা বলছি যে চিত্র অঙ্কন, চিত্র অঙ্কন কার? পৃথিবীর অভ্যন্তরে চিত্র। ছোট প্রশ্নগুলো আমি একটু বলি, কি কি ছোট প্রশ্ন? পৃথিবীর অভ্যন্তর ভাগ কয় ভাগে বিভক্ত? এটা একটা প্রশ্ন আসতে পারে। পৃথিবীর
অভ্যন্তর ভাগ কয় ভাগে বিভক্ত? এটা একটা হতে পারে, হ্যাঁ কয় ভাগে বিভক্ত। দুই নাম্বার প্রশ্ন হতে পারে, শিলামণ্ডল বলতে কি বোঝো? শিলামণ্ডল বলতে কি বোঝো? তিন নাম্বার হতে পারে, গুরুমণ্ডল বলতে কি বোঝো? এইরকম ছোট ছোট তোমরা প্রশ্ন তৈরি করবে, ঠিক আছে? তাহলে হোমওয়ার্ক থাকলো চিত্র আঁকাবে এবং আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে গ্রুপে পোস্ট করে দিবে। তাহলে আমাদের এ পর্যন্তই আজকে আলোচনা ছিল, আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।